আমি পরিচয় সেখানে একটি মহিলা নির্দয় নিষ্ঠ পুলিশের কোয়ার্টার্স মামলাটি পুলিশের কোয়ার্টার্স মাধ্যমে মামলাটি আপনার নির্ধারিত একটা বাউন্ডারি থাকে এনে বিঘটিত হয়েছে আমরা সেই মূল পর্বে আপনার গুণ করবে কিভাবে বৈর বৈরি যে আপনার মাস ডাম সবাই যাও যাও ত্রিভুজ প্রেমের বলি হয়েছে কিন্তু এই পাপিয়া পাপিয়ার সাথে আরিফের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং তারা একটা পর্যায়ে তারা বিয়ের প্রস্তুতিও ধরে রাখে যে আগামী কোরবানের পরেই তারা বিয়ে করবে এর মধ্যেই তাদের যে এই প্রেমের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে এই ডিসিস্টের আপন ভাই সাইফুল যে কিনা তার সেক্স কনভার্ট করে সে মেয়েতে রূপান্তরিত হয় এবং শাম্মী নাম ধারণ করে সেও আরিফকে পছন্দ করা শুরু করে তো এক পর্যায়ে তাদের মধ্যে এই বিষয় নিয়ে হিসিং হয় এবং ঘটনার দিন তিনজনের মধ্যে মারামারি হয় একটা এক পর্যায়ে আপনার সাইফুল রাগ করে তার বাসা থেকে বের হয়ে যায় যাওয়ার পরে দুই বোনের মধ্যে প্রচণ্ড মারামারি হয় এবং ডিসিস্টের উন্না দিয়েই আপনার স্বামী তাকে হত্যা করে আপনার পালিয়ে যাওয়ার চেষ্টা করে এর মধ্যেই আপনার আরিফ কথিত প্রেমিক সে এসে উপস্থিত হয় এবং একটা পর্যায়ে আপনার স্বামী তাকেও ব্ল্যাকমেল করার চেষ্টা করে এবং সেও তাকে সহায়তা করতে আপনার লাশ গুম করার সহায়তার ক্ষেত্রে সে বাধ্য হয় এবং এই ক্ষেত্রে তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে ডিসিস্টের বাবা এবং ডিসিস্টের ভাই তারা দুজন এবং এই আপনার লাশ গুম করার উদ্দেশ্যে তারা 14,000 টাকা দিয়ে একটা মাইক্রো ভাড়া করে এবং তারা প্ল্যান করে যে লাশটা তারা তাদের পরিকল্পনা চেঞ্জ করে পরবর্তীতে তারা ভৈরবের ব্রিজ থেকে লাশ নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে তো যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার সে তাদের এই পরিকল্পনায় বাদ সাজে এবং তাদের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য করে এক পর্যায়ে তারা সেই পরিকল্পনা পরিত্যাগ করে 2500-এর শিমুলতল নামক এলাকায় লাস্টা হাইওয়েতে আপনার পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেই তারা পলায়ন করে